পানি দিয়ে সহজেই হবে করোনার পরীক্ষা, স্যালাইন দিয়ে আরো সহজেই। করোনা পরীক্ষার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন ভারতের একদল বিজ্ঞানী। বর্তমানে আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা হয়ে থাকে, তার চেয়ে নতুন উদ্ভাবিত এই পদ্ধতি আরো সহজ। নতুন এই পরীক্ষা করতে কোনো প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন পড়বে না। বর্তমান পদ্ধতিতে নাক এবং গলা থেকে নমুনা সংগ্রহের সময় অনেকেরই সমস্যা হয়। গার্গল করা স্যালাইন পানি থেকেই 3 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব। এই পদ্ধতির উদ্ভাবক ভারতের মহারাষ্ট্রের নাগপুরের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী কৃষ্ণ খৈরনারের নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী। নতুন পদ্ধতিতে কিভাবে করোনা পরীক্ষা করা হবে তা নিয়ে খৈরনার জানান, এই পদ্ধতিতে যে কেউ নমুনা সংগ্রহ করতে পারেন। একটি টিউবের ভেতরে রাখা থাকবে স্যালাইনের পানি, ওই পানি মুখে নিয়ে 15 সেকেন্ড ধরে গার্গল করতে হবে, তারপর তা ওই টিউবেই তা ফেলে দিতে হবে। এটাই নমুনা সংগ্রহের পদ্ধতি। এরপর ওই নমুনা গবেষণাগারে নিয়ে গিয়ে অন্য আরেকটি বাফার সলিউশনের সঙ্গে মিশিয়ে ঘরের তাপমাত্রায় 1/2 ঘন্টার মতো রেখে দিতে হবে। তারপর ওই তরল নমুনাটি 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 মিনিট ধরে ফোটালেই তা থেকে আরএনএ পাওয়া যাবে, যা থেকে সহজেই জানা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি করোনা আক্রান্ত কিনা। নতুন এই পদ্ধতিকে অনুমোদনও দিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এই পদ্ধতিতে গ্রামাঞ্চলে বিশেষত আদিবাসী এলাকায় একসঙ্গে বহু মানুষের করোনা পরীক্ষা করা যাবে।